প্রিয় ভিউয়ার্স, ইউপি গ্রাফিক ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের ভালো থাকাই কামনা করি। আমাদের ইন্টারমিডিয়েট গ্রাফিক ডিজাইন ক্লাসের চতুর্থ পর্বে আলোচনার বিষয় ছিল কিভাবে গ্রেডিয়েন্ট দিয়ে একটা টাইপ ডিজাইন করতে হয়। তো আজকে ইন্টারমিডিয়েট গ্রাফিক ডিজাইন ক্লাসের পঞ্চম পর্বে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে ইলাস্ট্রেটর, সিএস কিংবা সিসিতে কোকোনাট ডিজাইন করতে হয়। তো চলুন শুরু করি। সর্বপ্রথম আমাদেরকে অ্যাডোব ইলাস্ট্রেটর সিএস কিংবা সিসি প্রোগ্রামটি ওপেন করতে হবে। তো আমি এখানে আমার অ্যাডোব ইলাস্ট্রেটর প্রোগ্রামটি ওপেন করে রেখেছি, যে কোকোনাটটি ডিজাইন করব সেই কোকোনাটটি আমার ডকুমেন্টে এনে রেখেছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এই কোকোনাট ডিজাইনটি কিভাবে করতে হয়। সর্বপ্রথম আমাদেরকে এই ডিজাইনটিকে ফাঁক করে তার ডিজাইনটি তৈরি করতে হবে। তো আমরা সর্বপ্রথম আগে পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করার পরে আমরা এখান থেকে স্ট্রোকে একটা কালার নিয়ে নেব। কালারটা নেওয়ার পরে আমরা এখান থেকে ফাঁক করব। তো এখান থেকে সুন্দর করে এটাকে আমরা ফাঁক করে নেব। ফাঁকটা খুব সুন্দর ভাবে করব, যাতে করে খুব স্মুথ দেখা যায়, কোথাও বাঁকা তারা না হয়। তারপর আমরা এটাকে মেস টুলের সাহায্যে আমরা এটাকে কোকোনাইট ডিজাইনের যেই কালার আছে সেই কালারটা আমরা ম্যাচ করে দেব। আমরা জুম বড় করে ফাঁক করব, যাতে করে কোথাও মানে পাত আঁকা বাঁকা না হয়, আঁকা বাঁকা পাত যদি হয় তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে না। তার জন্য আমরা সুন্দর করে সর্বপ্রথম পাত করে নেব। যেখানে আমাদের সমস্যা হয়েছে সেখানে আমরা আবার ঠিক করে দেব। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা আমাদের রাউন্ড পাটটা হয়ে গেছে। আমরা এখন এই এই জায়গায় যে পাটটা আছে এই পাটটা আমরা করে নেব। আবার পেন্টুল সিলেক্ট করলাম, এখান থেকে আমরা পাটটা করব। এখান থেকে ভিতর দিয়ে আমরা করে নেব, কোনো সমস্যা নেই, একটার ভিতর দিয়ে একটা করে নেব। এখান থেকে এটা এভাবে করব। এটা পরবর্তীতে আমরা নিচ থেকে উপরে তুলে তুলে দেব। এখানে আমরা জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পরে আমরা অনুমান করে পাটটা ভিতর দিয়ে করে এখান থেকে আমরা জয়েন করে দেব। এখানে সেম ভাবে আমরা বাইর থেকে পাটটা আমরা এখন এখানে যে বড়ুটা আছে এই বড়ুটা আমরা পাত করব। এখানে আমরা জয়েন করে দেব। কোথাও যদি একটু সমস্যা হয়ে থাকে সেখানে আমরা ঠিক করে দেব। এখন আমরা টুলস মেনু থেকে রাউন্ড বক্স সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে
এই বক্সটা আমরা করে দেব। এই এখন রাউন্ড বক্সের সাহায্যে আমরা ছোট ছোট বক্সটা আমরা এখান থেকে করে নিতে পারবো। এটাকে আমরা কিবোর্ডের অর্ডার ধরে কপি করে অন্য জায়গাগুলোতে দিয়ে দেব। আমার পাতের কাজ মোটামুটি শেষ। আমরা এখন এটাকে সিলেকশন টুল দিয়ে এটাকে পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে আমরা কপি করব। কিবোর্ডের অল্টার শিফট চেপে ধরে এটাকে আমরা কপি করব। কপি করার পরে আমরা যে পার্টটুকু করেছি শুধু এখানে পার্টটাই আমরা নিয়ে আসছি। কন্ট্রোল ওয়াই দিলে আমরা দেখা যাচ্ছে যে এটা এখানে ভিতরে কিছুই নেই। তো এটাকে আমরা এখন মেস টুলের সাহায্যে আমরা এটাকে এখন আমরা একটা কোকোনাটের ডিজাইনে পরিণত করব। তো তার জন্য সর্বপ্রথম আমাদেরকে এই বক্স রাউন্ড বক্সটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে টুলস মেনু থেকে আইডপ সিলেক্ট করব। আইডপ সিলেক্ট করার পর আমরা এখানে একটা কালার সিলেক্ট করব। সর্বপ্রথম এখানে কালারটা সিলেক্ট করব বা সিলেক্ট করার পর আমরা এখান থেকে ম্যাচ টুল সিলেক্ট করতে পারি। ম্যাচ টুল সিলেক্ট করার পরে আমরা ম্যাচ টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যদি এখানে দেখি যে আমার এখানে ম্যাচ টুলের সাহায্যে আমরা কয়টা পয়েন্ট নিয়েছি, আমরা 1 2 3 4 5 6 7টা পয়েন্ট আমরা এখানে মেক করেছি। এই পয়েন্টগুলো আমরা নিয়ে নেব। অনুমান করে আমরা এখানে তার মাঝখানে ক্লিক করব। আগে একটা কালার দিয়ে নিই আমরা। কালার দেওয়ার পরে আমরা ম্যাচ টুল সিলেক্ট করব। এখন আমরা এখান থেকে একটু গ্যাপ দিয়ে এটাকে গ্যাপটা বড় হয়ে গেছে এটাকে আমরা একটু ছোট করে দেব। হ্যাঁ এখন এখান থেকে আমরা একটা একটা করে ঠিক আছে পয়েন্টগুলো নিয়ে নেব। আমরা এখানে স্ট্রোক পাথ করার যে স্ট্রোকটা করেছি সেই স্ট্রোকটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে বাইরের যে স্ট্রোক কালারটা আছে সেটা সহ আমরা এখানে টুলস মেনু থেকে আইডপ সিলেক্ট করে এখান থেকে কালারটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে মোটামুটি কালারটা এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে এখন এটাকে একটু গ্রেডিয়েন্ট আমরা এখানে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে আমরা এদিক থেকে লাইট কালার দেব। এই বক্সটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আইডবের সাহায্যে এখানে কালারটা আমরা দিয়ে দিলাম। আর ছোট যেগুলো আছে ছোট গুলাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আইডব দিয়ে আমি টুলসের আইডব দিয়ে কালারগুলো আমি এখান থেকে দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে এই কালারটা আমাকে ঠিক করতে হবে। তো তার জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুল কিংবা ম্যাচ টুলের সাহায্যে আমি এখানে পয়েন্টগুলো সিলেক্ট করব। ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এখানে এই পয়েন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি আই টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখানে এই কালারটাতে ক্লিক করলাম। তারপরে এই পয়েন্টটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আই ড্রপ সিলেক্ট করে আমি এই কালারটা আমি সিলেক্ট করলাম। না আচ্ছা আমার পয়েন্টটা সিলেক্ট হয় নাই। হ্যাঁ এখন সিলেক্ট হয়েছে। আমি এখন আইডব সিলেক্ট করে
এরপরে আমি তারপরের পয়েন্টটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি আই ডট সিলেক্ট করে তারপরে কালারটা আমি দিয়ে দিলাম। এরপরের পয়েন্টটা আমি সিলেক্ট করলাম, পরের পয়েন্টটা সিলেক্ট করে আমি তারপরের পয়েন্টটা আমি দিয়ে দিলাম। এরপরের পয়েন্টটা আমি আবার সিলেক্ট করলাম ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। এরপরে আই ডট সিলেক্ট করলাম, আই ডট সিলেক্ট করে আমি ঠিক পয়েন্টের কাছাকাছি নিয়ে এই পয়েন্টটা আমি দিয়ে দিলাম। তারপরের পয়েন্টটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আই ডট সিলেক্ট করলাম, আই ডট সিলেক্ট করে এই পয়েন্টের উপর আমি নিয়ে রাখলাম কন্ট্রোল ওয়াই দিয়ে। এরপরে যে আমি আবার কালারটা দিয়ে দিলাম। এরপরে এখানে যে কালারটা আছে এই কালারটা আমি এখান থেকে পয়েন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আইটম সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। লাস্টের পয়েন্টটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কালার যা আছে আমি আইটম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি লাস্টের পয়েন্ট আমি সিলেক্ট করে দিলাম। এখন দেখেন মোটামুটি আমার কালারটা ম্যাচ হয়ে গেছে, এটার সাথে এটার কালারটা আমার ম্যাচ হয়ে গেছে। এখন আমি বাকি আছে এখানে যে লাইট কালারটা আছে এখানে, এই যে তার যে কোকোনাটের যে উপরে ডিজাইন আছে এই ডিজাইনের নিচে একটা লাইট কালার আছে, এই ইয়েলো কালার আছে, কালারটা আমাকে ম্যাচ করতে হবে। তো ম্যাচ করার জন্য আমাকে ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আমি এখান থেকে এই যে ডিজাইন গুলো আছে এই ডিজাইন গুলাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আমি স্টাইল, স্টাইল থেকে আমি ড্রপ শ্যাডোতে যাব। আমি এটাকে একটু এভাবে রাখি, আমি এখান থেকে স্টাইল, স্টাইল থেকে ড্রপ শ্যাডোতে যাব। ড্রপ শ্যাডোতে যাওয়ার পরে আমি এখানে প্রিভিউ দেব, প্রিভিউ দেওয়ার পরে আমি এখানে মাল্টিপ্লাই আছে সেখানে আমি নর্মাল করে দেব। কালারটাকে আমি এই ইয়েলোর কাছাকাছি করে দেব। আচ্ছা এখান থেকে আমি এটাকে মাইনাস করে দেব, মাইনাস করে এটাকে এই এই এখানে ব্লারটা আমি আর একটু বাড়াই দেবো। এখন এখানে আমি 1.5 করে দিলাম। এখানে 75-এর জায়গায় আমি 100 করে দিলাম। এখানে একটু বেশি হয়ে যাচ্ছে, -5 আমি এখানে ব্যবহার করলাম, 0.5 এখানে আমি 1.5 ব্যবহার করলাম। হ্যাঁ আরেকটু যদি বাড়াই দিই আমি এখানে, এখানে আমি 20 ব্যবহার করলাম পয়েন্ট। হ্যাঁ আমার মোটামুটি আমাদের ডিজাইনটা হয়ে গেছে, আমি এখান থেকে ওকে করে দেব। এখন এটাকে আমি আমার যে নিচের যে ডিজাইনটা আছে ডিজাইনটা আমার লাইট হয়ে গেছে, এটাকে আমি কাট করে পেস্ট করব উপরে, এখানে আই ডট দিয়ে দেব আমি।
এই হচ্ছে আমার কোকোনাট ডিজাইন। প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন একটা কোকোনাট ডিজাইন কিভাবে করতে হয়। তো আপনারা ধারাবাহিকভাবে আমার ইন্টারমিডিয়েট গ্রাফিক ডিজাইন ক্লাসের ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমরা এখানে আর একটু কাজ করতে হবে। এখানে যে এই যে ডিজাইনটা আছে, এখানে একটু এখানে একটু কম বোঝা যাচ্ছে। এটাকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে আমরা একটু গ্যাপ করে দেব। গ্যাপ করে দিই, এটাকে একটু গ্যাপ করে দিই, বা এটাকে এখানে এই পয়েন্টটা সিলেক্ট করে আমি এখানে একটু ব্ল্যাক বাড়াই দিলে এখানে ডিজাইনটা, এই আরেকটু যদি আমি যদি এখান থেকে এই পয়েন্টটাকে আরেকটু সিলেক্ট করে যদি আরেকটু কমাই দিই তাহলে আরেকটু ভালো বোঝা যাবে। এই খুব খেয়াল করে করতে হবে। ভিউয়ার্স, এ ছিল আমার কোকোনাট ডিজাইনের ভিডিও টিউটোরিয়াল। তো আমরা নিচে এখন বাকি রয়েছে শুধু আমার নিচে শ্যাডোটা। আমি এখানে যে শ্যাডোটা আছে শ্যাডোটা আমরা দেবো। শ্যাডোটা দেওয়ার জন্য আমি এখান থেকে রাউন্ড বক্স সিলেক্ট করব। রাউন্ড বক্স সিলেক্ট করার পরে আমরা এখান থেকে গেডিয়ান সিলেক্ট করব। গেডিয়ান, গেডিয়ানে এখানে আমরা এখান থেকে সোয়াস থেকে আমরা ব্ল্যাক গেডিয়ানটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে লেফট গেডিয়ানকে রাইট লেফটটা রাইটে নিয়ে যাব, রাইটেরটাকে আমরা লেফটে নিয়ে আসব। নিয়ে আসার পরে এখানে যে গেডিয়ান পার্সেন্টেজ আছে এখানে আমরা 20 করে দেব, 20, বা এখানে আমরা 50 করে দেব। 50 করে দেওয়ার পরে এটাকে আমরা একটু এদিকে টেনে দেব। এই বক্সটাকে আমরা এখানে এই পয়েন্টটা ধরে এটাকে এখন এখান থেকে যদি আমরা আর একটু কমাই দিই এই গ্রেডিয়েন্টটা, এখান থেকে যদি 50-50 জায়গা যদি 30 করে দিই তাহলে এটা, বা 40 করে দিই, এই এখান থেকে আরেকটু যদি সরাই দিই বা এটাকে ছোট করে দিলাম, এই ফন্টটাকে আমরা সরাই দিলাম। এই মোটামুটি আমাদের কোকোনাট ডিজাইনের কাজ শেষ। আশা করি বুঝতে পেরেছেন ইন্টারমিডিয়েট গ্রাফিক ডিজাইনে কিভাবে কোকোনাট ডিজাইন করতে হয়। তো চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাই, আপনারা ভালো থাকবেন।